মুখ্যমন্ত্রীর নাম করে ফ্রি রিচার্জে প্রলোভন, ফাঁদে পা দিলেই নিমেষে ফাঁকা অ্যাকাউন্ট, সতর্ক করলো পুলিশ। একেবারে বিনামূল্যে রিচার্জ, মোবাইলে ভেসে উঠছে মেসেজ, যেই ফাঁদে পা দিলে নিমেষেই ফাঁকা হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট। আর এই মেসেজ আসছে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম করে, মুখ্যমন্ত্রীর নামের ফ্রি রিচার্জের প্রলোভন। ফ্রি রিচার্জের প্রলোভনের বসে লিংকে ক্লিক করলেই এক নিমিষেই ফাঁকা অ্যাকাউন্ট। ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সম্প্রতি লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হয়েছে, জয়ের উদযাপন শেষ হয়নি তৃণমূলের। এসবের মাঝে গ্রুপে গ্রুপে ছড়িয়ে পড়ছে একটি বার্তা, সেই সঙ্গে সামনে এসেছে একটি লিংক। ফ্রি রিচার্জের প্রলোভনের বসে লিংকে ক্লিক করলেই এক নিমিষে ফাঁকা অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপে দেওয়া ওই মেসেজে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সমস্ত পশ্চিমবঙ্গের মোবাইল ব্যবহারকারীদের জন্য 239 টাকায় 28 দিনের ফ্রি রিচার্জ অপেক্ষা করছে। ওই বার্তার সঙ্গে একটি লিংক শেয়ার করা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করা হয়েছে, সেই কারণে এই বিষয়টি নিয়ে চিন্তিত রয়েছে পুলিশ প্রশাসন। ফলে যে কেউ লিংকে ক্লিক করে প্রতারিত হতে পারেন। কলকাতা পুলিশ এর মধ্যেই লিংকটিতে ক্লিক করতে মানা করে বিজ্ঞপ্তি ও সমাজ মাধ্যমে পোস্ট শেয়ার করেছে। লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে এটি ভুয়ো, সাইবার জালিয়াতিদের নয়া পন্থা এটি। ওই লিংকে গেলেই ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যেতে পারে, ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে প্রতারকেরা। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জনগণকে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই বহু মোবাইলের হোয়াটসঅ্যাপের লিংক এসেছে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা। কলকাতা পুলিশের তরফে সতর্ক বার্তায় বলা হয়েছে, গ্রাহকেরা ওই লিংক ক্লিক করা মাত্রই প্রতারণার শিকার হবেন। কলকাতা পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে প্রতারকেরা ওই বার্তা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সাইবার জালিয়াতির পরিমাণ যেন ক্রমেই বেড়েই চলেছে, সকল স্তরের মানুষই শিকার হচ্ছেন এই সাইবার জালিয়াতির। বিভিন্ন সময় হ্যাকাররা নিত্য নতুন পথ অবলম্বন করে মানুষকে প্রলোভনে ফেলছে। এই সাইবার জালিয়াতির মাধ্যমে মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাওয়া থেকে অ্যাকাউন্ট হ্যাক সমস্তটাই হচ্ছে। তবে এবার প্রতারকেরা মুখ্যমন্ত্রীর নাম করে একটি মেসেজ বানিয়ে লিংক তৈরি করে মানুষকে ফাঁদে ফেলছে। শুধুমাত্র কলকাতাতে নয়, এই বার্তা ছড়াচ্ছে বিভিন্ন জেলাতেও। দিন কয়েক আগে নদিয়ার করিমপুরের সীমান্তবর্তী এলাকায় এমন বার্তা ছড়িয়ে পড়ে। বর্ধমান 1 নম্বর ব্লকেও এই বার্তা কেউ কেউ পেয়েছেন। বনগাঁতেও বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এই বার্তা ছড়িয়ে পড়েছে। তবে স্থানীয় পুলিশের দাবি, ওই বার্তা এলাকায় ব্যাপক পরিমাণে ছড়ালেও এখনও পর্যন্ত কোনো ব্যক্তির প্রতারণার অভিযোগ পুলিশের কাছে আসেনি। তবে বিষয়টি ভাবাচ্ছে পুলিশ কর্তাদের। এই বিষয়ে নদিয়ার করিমপুরের আনন্দপল্লীর এক বাসিন্দা জানান, শুক্রবার সকালে আমার মোবাইলে একটি মেসেজ আসে, ভোটের ফলাফল বেরোনোর পর এই মেসেজ পেয়ে ভাবলাম হয়তো সত্যি। পরে অবশ্য ছেলে আমায় সাইবার প্রতারণার বিষয় বুঝিয়ে দিল। যদিও এই পোস্ট নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলেও চাপান উতর শুরু হয়েছে। ভোট পর্ব চলাকালীন এই মেসেজটি একাধিক গ্রাহকের কাছে আসতে শুরু করেছে, যদিও অধিকাংশ মানুষ এই পোস্টে তেমন গুরুত্ব দেননি। কলকাতা পুলিশের পোস্টের পর সাধারণ মানুষকে আরও বেশি করে সচেতন করা হচ্ছে। সতর্ক করার পাশাপাশি এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।